হাই, আমি রূপম। এখন কথা হবে জিত অভিনীত মানুষের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমার এই ট্রেলারটা খুব খুব ভালো লেগেছে। আমি এই ছবির টিজারটাকে খুব পছন্দ করেছিলাম, বাট যা এক্সপেকটেশন প্রত্যেকটা মানুষের তৈরি হয়, ট্রেলারটা তার থেকে অনেক অনেক বেটার। আমি জানি না কেন তারা পোস্টারগুলো ভালো বানালো না, টিজারটা খুবই ভালো এবং টিজারটার থেকেও ট্রেলারটা আরও আরও বেশি ভালো। আমরা যদি জিতের লাস্ট দুটো ছবি চেঙ্গিজ এবং রাভণের ট্রেলার ধরে নিই, যেমন রাভণের জিতের লুকটাই এত অদ্ভুত যে সেটা দেখি ছবি দেখতে ইচ্ছা করে। কিন্তু সেই ছবি ট্রেলারের মধ্যে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে কয়েকজন কাস্ট, লাভ অ্যাঙ্গেলটা, এই যে দুটো ক্যারেক্টার এক, এটা বোঝাই যাচ্ছিল। অপর দিকে যদি আমরা চেঙ্গিজের ট্রেলার দেখি, চেঙ্গিজ কিন্তু ওয়েল মেড ফিল্ম, সেখানে আর কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সেই ট্রেলারটা একটু বেশিই বড় এবং সেটা প্রেডিক্টেবল। কিন্তু মানুষের ট্রেলার সেই দুটো ছবির ট্রেলারের থেকে অনেক অনেক বেশি শার্প। সঙ্গে সঙ্গে এই ট্রেলারটা হচ্ছে একদম কম্প্যাক্ট, এখানে কিছু রিভিল হয় না এবং এখানে না ডুয়াল রোলের কোনো কিছু প্রশ্ন তৈরি করতে চেয়েছে, ক্লিয়ারই করে দিয়েছে, কোনো একই জিনিস ক্লিশে ভাব রাখতেই চায়নি। কিন্তু এখানে সম্পূর্ণ সব কিছু রিভিল হয়ে যায় না, অনেকগুলো প্রশ্ন থাকে এবং একটা ইন্ট্রিগিং ভাইবস রয়েছে। তো এই ট্রেলারে আমার কী কী ভালো লেগেছে, প্রথম হচ্ছে আমি বললাম আমি গল্পটা রিভিল হয় না। এখানে আমরা ট্রেলার দেখে যে গল্পটা সামান্য বুঝতে পারছি, ইন্টারোগেশনে গ্যাংস্টার জিতু কামালের যে ক্যারেক্টার, সে দিব্যাসেনা মিমকে তথ্য দিচ্ছে এই যে খুনগুলো করছে, যার একটা নিজস্ব স্টাইল আছে, সেই গ্যাংস্টার হচ্ছে ভিক্টর। ভিক্টরকে সব থেকে বড়ো ধাক্কা সে দেয় ভিক্টর হচ্ছে নার্কোটিকের অফিসার অর্জুন। এবার অর্জুনের এই চেঞ্জের পিছনে মেবি রিজন হতে পারে তার মেয়ে এবং তার ভালোবাসার মানুষ, যাদেরকে সৌরভের ক্যারেক্টারটা মেরে দেয়। কিন্তু এই ক্যারেক্টারটা এতগুলো টাকা নিয়ে করবে কি, কেন সে এটা বিশ্বাস করে যে গ্যাংস্টার ওয়ার্ল্ড থেকে যাওয়ার কোনো ফেরার রাস্তা নেই? এবার জিতু কামাল তার সম্পর্কে এত কিছু জানলো কী করে? এখানে সৌরভী কি আলটিমেটাম, সৌরভী কি মেন ভিলেন, না এখানে জিতু কামাল যে একটা মুখোশ ধরে রয়েছে সেই আসলে ভিলেন? তো অনেকগুলো প্রশ্ন এবং জিতের যে লুকটা, তার যে দাড়ি এত বেশি, আমার মনে হয় না দুটো টাইম লাইন একসাথে চলবে। যে ডাবল ক্রসের কথা বলছে, আমার মনে হয় না সেটা জিতের উদ্দেশ্যে বলছে। এখানে এমন একজনের কথা বলছে যে মেবি জিতের কাছে খবরগুলো পৌঁছে দেয়। তো অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো দিক এখানে রেখে দেওয়া হয়েছে। সেকেন্ড পজিটিভ হচ্ছে এখানে অ্যাকশন সিকোয়েন্সেস। রবি বর্মা জিতের রাভণ ছবিতে অ্যাকশন দিয়েছিল এবং সেই বাজেটে যেরকমভাবে তারা অ্যাকশন প্রোভাইড করেছিল সেরা ছিল। এবং এই ট্রেলারটা স্টার্টিং টু দ্য এন্ড যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম অ্যাকশন সিকোয়েন্স, ওই গাড়িটা ঘুরছে সেখান থেকে লাথি মারছে দরজাটা ভেঙে যাচ্ছে, ওই পোর্শন থেকে একদম এন্ডের অ্যাকশন, প্রত্যেকটা সিকোয়েন্সে অ্যাকশন জাস্ট চরম। এবং তুমি রাভণের ক্ষেত্রেও দেখবে একজনকে তুলে ছুঁড়ে মারবে, ওটা একটা ট্রেলারের হাই পয়েন্ট এবং ঠিক এখানেও তাই। তো অ্যাকশন সিকোয়েন্স এবং জিতকে অ্যাকশনে যা লাগছে সেটা জাস্ট সেরা। সেকেন্ড হচ্ছে এই ট্রেলারটা দেখো, ট্রেলারটা দেখে কিন্তু এটা বাংলা ছবি, সেটার অ্যাকশন আমাদের কিছু জিনিসপত্র অ্যাডজাস্ট করে নিতে হবে, বাংলার একটা বহুদিন পর মাস ফিল্ম, কিছু কম্প্রোমাইজ মানা যায় এমন মনে হচ্ছে না। এটাকে দেখলে না মনে হয় একটা ধরো রিজিনাল ছবি, যেটা আমাদের বাংলার থেকে অনেক বেশি টাকায় তৈরি হয়, ঠিক সেরকম একটা লুক অ্যান্ড ফিল। এখানে যে বৃষ্টির দৃশ্যে দিব্যাসেনা মিমের এন্ট্রি হয় বা একদম প্রথমে একজনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গুলি মারতে চায়, ওই যে সিকোয়েন্সগুলো, ওই যে শর্টগুলো, রাতের দৃশ্যগুলো, অ্যাকশন সিকোয়েন্সগুলো তারা খুব যত্ন নিয়ে শ্যুট করেছে, তো সেই প্রিমিয়ামনেসটার মধ্যে রয়েছে। এবং সেটা যাদেরকে দেখা যায়, তা সুস্মিতা হোক, দিব্যাসেনা মিম হোক বা জিতু কামাল হোক, প্রত্যেককে খুব ভালো লাগে। সব থেকে এখানে ভালো লাগে জিতু কামালকে, সেই হচ্ছে এই ট্রেলারের ন্যারেটর, সেই এখানে এই ক্যারেক্টারের সম্পর্কে বলছে। তো তার পোর্শনগুলো যতটুকু আসে, ট্রেলারে সামান্যই আসে, তবে ভালো লাগে তাকে দেখতে। প্রথম কথা হচ্ছে ভালো লাগছে। এখানে বিদ্যাসেনা মিম, তার পোর্শন খুব স্বল্প, তাকে ভালো লাগে। সুস্মিতা, তাকে বেশ ভালো লাগে, কারণ আমার সুস্মিতার অনেক ছবির কাজ খুব ভালো লাগেনি, তবে এখানে ইমোশনাল পোর্শনে তাকে ভালো লাগে। এবং এর ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা সলিড, ব্যাকগ্রাউন্ড স্কোর ওই ইন্টেন্সিটিটা ধরে রাখতে পারে, এবং যে গানটা আছে মানুষ এবং অমানুষ, ওই গানটা সলিড। ওই গানটা এখনও রিলিজ হয়নি, তবে ওই গানটা খুব হিট হতে চলেছে। ওই গানটা এই ট্রেলারের হাই পোর্শনে খুব দারুণ ভাইবস দেয়। এখানে ডিজাইন ওয়াইজ যেভাবে ট্রেলারটাকে ডিজাইন করা, যেরকমভাবে কাটা হচ্ছে, সেটা খুব খুব শার্প। আমি যেটা প্রথমেই বললাম যে পরপর পরপর প্রত্যেকটা সিকোয়েন্স গেছে, মানে সেটার মধ্যে একটা কম্প্যাক্টনেস রয়েছে, সেটা ছড়িয়ে নেই। ওভারঅল মানুষের ট্রেলার আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর ডিজাইন,
খুব ভালো অ্যাকশন, রবি বর্মা এবং জিৎ এই দুজনের কোলাবোরেশন আবার খুব ভালো। এখানে জিৎকে দেখতে খুব ভালো লাগছে, তার যেরকম স্টাইলাইজেশন যেরকম তাকে লাগছে, এবং এই যে অর্জুন এবং ভিক্টর মানে এ এবং ভি উল্টে দিলে ভি, তো এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো এগুলো ভালো লাগে। জিতু কামাল তার এরকম একটা অবতার, তাকে খুব ভালো লাগছে, তার সাথে খুব ভালো যায় এই ক্যারেক্টারটা। এবার প্রশ্ন, হিন্দি ট্রেলারটা হয়েছে কেমন? কারণ আমি তো আলাদা করে ভিডিও বানাবো না, যেহেতু একসাথে ট্রেলার এসে গেছে। তো এ ফিল্মসের সাথে জিতের আবার কোলাবোরেশন, এবং চেঙ্গিজে যেরকমভাবে ডাবিংয়ের দিকে খেয়াল রাখা হয়েছিল, আমরা জানি যে ডাবিং ভালো হবে, জিত খুব ভালো হিন্দি বলতে পারে, তাই জন্য তার ক্যারেক্টারের ডাবিং ভালো হবে। কিন্তু আপনি বাদবাকি ক্যারেক্টারগুলো দেখুন, বিদ্যাসেনা মিম দেখুন, বা এখানে জিতু কামালের ডাবিং দেখুন কতটা প্রপার হয়েছে। তো হিন্দির মেন হচ্ছে ডাবিং, সেই ডাবিংটাকে যত্ন নিয়ে করতে হয়। চেঙ্গিজে সেটা খুব ভালো আমরা দেখেছি হতে, এবং এইখানেও সেটা যথেষ্ট যত্ন নিয়ে ভালোভাবে করা হয়েছে। তো আশা করছি এই ছবির হিন্দির ডাবিং বাদবাকি যারা যারা রয়েছেন সেইগুলো দিক থেকে প্রপার হবে, কারণ অলরেডি যে গানটা বেরিয়েছে আমার বাংলার থেকে হিন্দির ভার্সন অনেক বেটার লেগেছে। তো আশা করছি হিন্দিতে আবারও প্রপার রিলিজ দেওয়ার প্ল্যান করা হবে। চেঙ্গিজও তারা প্রপার রিলিজ দিয়েছিল, তারা জাস্ট কোনোরকমভাবে রিলিজ করে দেয়নি, এটার ক্ষেত্রে আশা করি যত্ন নিয়ে রিলিজ করা হবে। তো দেখার হিন্দিতে এই ছবিটা কেমন কি বিজনেস করে, বাট ওভারঅল এই ট্রেলারটা আমার খুব খুব ভালো লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশান, আমার মানুষের ট্রেলারটা খুব খুব ভালো লেগেছে। তোমাদের কি রিয়াকশান জানাও, জানাও তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।